শ্রাবন্তীর রিয়েল লাইফের হিরো এবার তার রিয়েল লাইফেও আসছেন স্বামীর সঙ্গে রূপলী পর্দায়। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবির নাম এখনও ঠিক না হলেও ত্রিভুজ প্রেমের এই ছবিতে শ্রাবন্তীর স্বামী কৃষ্ণ ভিরাজকেও দেখা যাবে। ভারতীয় গণমাধ্যমের খবর, ছবির প্রধান চরিত্র অরুণিমা ও অরুণোদয়, এই দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী ও কৃষ্ণ। অরুণোদয় একটি সোনার কোম্পানির মালিক, সেই কোম্পানির প্রোডাক্ট মডেল অরুণিমা। পিকুর সঙ্গে তার সম্পর্ক আছে, পিকু পেশায় একজন কন্টেন্ট রাইটার। সম্পর্কে থাকাকালীন অরুণোদয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে অরুণিমা। পিকু অরুণিমা অরুণোদয়ের প্রেম কাহিনী নিয়েই এগিয়েছে ছবির গল্প। শ্রাবন্তী জানিয়েছেন রিয়েল লাইফের হিরো এবার তার রিয়েল লাইফেও। অভিনয় মানুষের জন্মগত প্রতিভা, কৃষ্ণের সেটি আছে আর তিনি তা প্রমাণও করবেন বলে আশা শ্রাবন্তীর। কৃষ্ণকে তিনি ছবির জন্য কোনো টিপস দিচ্ছেন না, উল্টো তার থেকেই টিপ নিচ্ছেন। কৃষ্ণ বলেন, আমি মডেলিং দুনিয়ার মানুষ, আমি জানি কিভাবে ক্যামেরা ফেস করতে হয়, আমি আমার 100% দেব, স্ত্রীকে কখনো আশাহত করব না, কারণ উই প্রথম যে আমার অভিনয়ের উপর আস্থা রেখেছে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।